श्री श्री रामकृष्ण पोथी अक्षय कुमार सेन प्रणीत श्री प्रभुर जन्म कथा चतुर्थ पर्व जय जय राम कृष्ण बांछा गल्प करो जय जय भगवान जगतेर गुरु जय जय राम कृष्ण इष्ट गोष्ठी गण सवार चरण रेणु मागे ए अधम श्री प्रभु ए पृथ्वीते भूमिष्ठ हवार पर थेके तार नाना लीला बाल्य लीला शुरू हो गेछे एक दिन प्रभु के शोवानो आछे दुई तीन मास बयस पाशे एकटी उनान आगुन छिल ना किरकम करे जानि ना शिशु से उनानेर काछे उनानेर भेतरे अर्धेकटा प्रवेश करे गेछे गाए छाय माखा আর দিন ছেলেরা কি গৃহ কাজে যান আর দিন ছেলেরা কি গৃহ কাজে যান শয্যা সন্নিকটে এক আছিল উনান শয্যা সন্নিকটে এক আছিল উনান আগুন না ছিল তাই ছিল মাত্র পাশ আগুন না ছিল তাই ছিল মাত্র পাস তখন ছেলের বয়স দুই তিন মাস তখন ছেলের বয়স দুই তিন মাস বিছানা হইতে ছেলে গিয়াছেন সরে বিছানা হইতে ছেলে গিয়াছেন সরে অর্ধেক উনান মধ্যে অর্ধেক বাহিরে অর্ধেক উনান মধ্যে অর্ধেক বাহিরে সুকান্তি শিশুর গায়ে চাঁদ ভরে দেখে সুকান্তি শিশুর গায়ে চাঁদ ভরে দেখে লুটালুটি যায় ভুঁয়ে ধুলা ছায় মেখে লোটা লোটি যায় ভুঁয়ে ধুলা ছায় মেখে ছোটা ছোটি আসে আই দেখিয়া ব্যাপার ছোটা ছোটি আসে আই দেখিয়া ব্যাপার পরাণ পুতুলি যদা লোঠায় তাহার পরাণ পুতুলি যথা লোটায় তাহার অতি চিৎকার করে উঠাইয়া কোলে অতি চিৎকার কোলে উঠাইয়া কোলে বলেন কি হেতু দেখি দীর্ঘকায় ছেলে দেখছেন ছেলেটি যেন দীর্ঘকায় হয়ে গেছে বলেন কি হে তু দেখি দীর্ঘকায় ছেলে এই শোয়াইয়া গেছি বিছানার উপর এই শোয়াইয়া গেছি বিছানা উপর কেবল ফেলিল লয়ে উনান ভেতর কেবল ফেলিল লয়ে উনান ভেতর কেমনে হইল ছেলে দীর্ঘতর কায় কেমনে হইল ছেলে দীর্ঘতর কায় এই ছোট দেখে রেখে গেছি বিছানায় এই ছোট দেখে রেখে গেছি বিছানায় তখন পাশে ধনিকা মারি ছিলেন তিনি চলে এসেছেন তিনি গর্জন করে বলছেন তুমি মা হয়ে এরকম অমঙ্গল কত কেন বলছো দাও ছেলেকে দাও আমি গা ঝেড়ে দেব এই বলে মন্ত্র উচ্চারণ করছেন
এতে কো কহিয়া যবে কাঁদেন জননী এতে কো কহিয়া যবে কাঁদেন জননী শুনিধে উতরিল ধনি কামারিণী শুনিধে উতরিল ধনি কামারিণী গরজিয়া কামারিণী বলিল বচন গরজিয়া কামারিণী বলিল বচন মা হইয়া অমঙ্গল কহ কি কারণ মা হইয়া অমঙ্গল কহ কি কারণ দাও দাও ছেলে মরে গা ছাড়িয়া দিব দাও দাও ছেলে মরে গা ছাড়িয়া দিব যদি কিছু হয়ে থাকে মন্ত্রে মারিব যদি কিছু হয়ে থাকে মন্ত্রে মারিব এত বলিল এ করে মন্ত্র উচ্চারণ এত বলিল এ করে মন্ত্র উচ্চারণ কখনই হইল ছেলে পূর্বের মতন কখনই হইল ছেলে পূর্বের মতন কে বাধনি কামারিণী নন্দরানী প্রায় কে বাধনি কামারিণী নন্দরানী প্রায় অদ্ভুত রমণী দেখি প্রভুর লীলায় অদ্ভুত রমণী দেখি প্রভুর লীলায় এইভাবে তিন চার মাস গত হয়েছে পঞ্চম মাসে শিশুকে শুয়ে আই ঠাকুরানি গেছে এসে দেখছেন যে মশারির ভেতর মশারি প্রমাণ আর একজনকে শুয়ে আছে তখন উচ্চস্বরে ডাকছে কে এই অতি দীর্ঘকায় ব্রাহ্মণ ছুটে এসেছে এসে দেখেন সেই শিশু শুয়ে আছে শিশুরূপী ভগবান চাটুজ্জে ভবনে শিশুরূপী ভগবান চাটুজ্জে ভবনে শিশুরূপী শিশুরূপী ভগবান চাটুজ্জে ভবনে আরম্ভ করিলা খেলা যেন আসে মনে আরম্ভ করিলা খেলা আরম্ভ করিলা খেলা যেন আসে মনে বেচিত্র প্রভুর খেলা অবুদ্ধ আভাস বেচিত্র প্রভুর খেলা অবুদ্ধ আভাস পিতা মাতা প্রতিবাসী সবার তরাস পিতা মাতা প্রতিবাসী সবার তরাস দিনে দিনে তিন চার মাস হইল গত দিনে দিনে তিন চারি মাস হইল গত ঘটনা ঘটিল এক অতি অদ্ভুত ঘটনা ঘটিল এক অতি অদ্ভুত সংসারের কাজে আয় জান গৃহান্তরে সংসারের কাজে আয় জান গৃহান্তরে পঞ্চম মাসে শিশু শোয়াইয়া ঘরে পঞ্চম মাসে শিশু শোয়াইয়া ঘরে ফিরে আসি দেখিয়াই নিজ ছেলে নাই ফিরে আসি দেখিয়াই নিজ ছেলে নাই মশারি প্রমাণ আর জন পাঠাই মশারি প্রমাণ আর জন পাঠাই উচ্চস্বরে ডাকে আয় অতিরে সম্ভাসে উচ্চৈশ্বর ডাকে আয় অতিরে সম্ভাসে বিছানায় ছেলে নাই দেখো না গো আসি বিছানায় ছেলে নাই দেখো না গো আসি একেবার রয়েছে শুয়ে অতি দীর্ঘকায় একেবার রয়েছে শুয়ে অতি দীর্ঘকায়
দেখো কি লইল বলো, দেখো কে লইল বলো আমার বাছায়, দেখো কে লইল বলো আমার বাছায়। ব্রাহ্মণ ভয়ার্ত হয়ে যান তরান্বিতে, ব্রাহ্মণ ভয়ার্ত হয়ে যান তরান্বিতে, প্রবেশিলা সেই ঘরে ভারজার সহিতে, প্রবেশিলা সেই ঘরে ভারজার সহিতে, দেখেন শুইয়া খেলে আপন পাছনি, দেখেন শুইয়া খেলে আপন পাছনি, তুলে করে দেয় মাই, তুলে কোলে দেন মাই আই ঠাকুরানি, তুলে কোলে দেন মাই আই ঠাকুরানি। তখন ব্রাহ্মণ বলছেন ব্রাহ্মণীকে, তুমি যা দেখেছ সত্য, এ কথা কাউকে বলো না, এসব মায়া খেলা। কিছুক্ষণ পরে সেই ঐশ্বর্য আবার ব্রাহ্মণ ব্রাহ্মণ ভুলে গেল। বিস্ময়া ভারজার দেখি, বিস্ময়া ভারজায় দেখি দিচ বরকন, বিস্ময়া ভারজায় দেখি দিচ বরকন, যা দেখেছ সত্য আছে তাহার কারণ, যা দেখেছ সত্য আছে তাহার কারণ, কদাচ এসব কথা না কবে কাহারে, কদাচ এসব কথা না কবে কাহারে, অসম্ভব এ সম্ভব, অসম্ভব এসব সম্ভব নহে নরে, অসম্ভব এসব সম্ভব নহে নরে, সাবাস মায়ার খেলা যাই বলিহারি, সাবাস মায়ার খেলা যাই বলিহারি, হৃদয়ে উদয়ে যাহা বর্ণিতে না পারি, হৃদয়ে উদয়ে যাহা বর্ণিতে না পারি, ঐশ্বর্য ভুলিয়া গেল ব্রাহ্মণ ব্রাহ্মণী, ঐশ্বর্য ভুলিয়া গেল ব্রাহ্মণ ব্রাহ্মণী, সস্নেহে দেখেন বারবার মুখানি, সস্নেহে দেখেন বারবার মুখানি, ঘন ঘন দেন চুম্ব বদন কমলে, ঘন ঘন দেন চুম্ব বদনে কমলে, নয়নের ধারা ঝরে পড়ে বক্ষস্থলে, নয়নের ধারা বয়ে পড়ে বক্ষস্থলে। এরপরে এরপরে শ্রী প্রভুর 6 মাস বয়স, মুখে বাত হচ্ছে, সকলে চক্ষু চুষ্য লেজ্জ পেয়েও চারি বর্ণের লোকেরা এসে অতি সন্তোষ করে প্রসাদ পাচ্ছে। শুভ দিনে 6ষ্ঠ মাসে মুখে ভাত পড়ে, শুভ দিনে 6ষ্ঠ মাসে মুখে ভাত পড়ে, আনন্দের নাহি সীমা ব্রাহ্মণের ঘরে, আনন্দের নাহি সীমা ব্রাহ্মণের ঘরে, গরিব ব্রাহ্মণ বাড়ি কিন্তু আজি দিনে, গরিব ব্রাহ্মণ বাড়ি কিন্তু আজি দিনে, চক্ষ চুষ্য লেজ্জ পেয়ে পায় চারি বর্ণে, চক্ষ চুষ্য লেজ্জ পেয়ে পায় চারি বর্ণে, গ্রামের ব্রাহ্মণ আর যতে কোষজ্জাতি, গ্রামের ব্রাহ্মণ আর যতে কোষজ্জাতি, বৈষ্ণব ভিখারি প্রতি বাসি জোলা তাঁতি, বৈষ্ণব ভিখারি প্রতি বাসি জোলা তাঁতি, সমভাবে সকলে উদর পুরি খায়, সমভাবে সকলে উদর পুরি খায়, কুলে ঠাকুর রঘুবীরের কে পায়, কুলে ঠাকুর রঘুবীরের কে পায়, আজি আনন্দের স্রোত কথা যাহা বহে, আজি আনন্দের স্রোত কথা যাতা বয় তথা যাহা বয়,
তিলধ সৎকার বেবরিয়া কহে তিলধ সাধকার তিলধ সাধকার বেবরিয়া কহে এদিকে দেবান্নে তৃপ্তি হইল উদর এদিকে দেবান্নে তৃপ্তি হইল উদর অন্যদিকে মনের প্রাণের তৃপ্তি কর অন্যদিকে মনের প্রাণের তৃপ্তি কর ধীরে ধীরে শিশু বড় হচ্ছে শিশু যেন অঙ্গে রূপ ভেটে পড়ছে নববস্ত্র পরিহিত ভালে চন্দনের রেখা সব কিছু দেখে কামার পুকুরের বাসী লোকজন তারা যেন প্রাণ ভরে সেই শিশুর রূপ দেখছে পরম সুন্দর শিশু রূপে রাগা পরম সুন্দর শিশু রূপে রাগা শোভে অঙ্গ রূপে যিনি মনি অলঙ্কার শোভে অঙ্গ রূপে যিনি মনি অলঙ্কার নববস্ত্র আভরণ সুশোভিত গায় নববস্ত্র আভরণ সুশোভিত গায় ভালে চন্দনের রেখা হারায় শোভায় ভালে চন্দনের রেখা হারায় শোভায় কি শোভা পায় গায় চন্দনাভরণে কি শোভা পায় গায় চন্দনাভরণে দেবতিহীন মনিরাজি তার সন্নিধানে দেবতিহীন মনিরাজি তার সন্নিধানে একে তো সুন্দর তাই চন্দনে চর্চিত একে তো সুন্দর তাই চন্দনে চর্চিত যে দেখে সচক্ষে হয় সেই মুগ্ধচিত যে দেখে সচক্ষে হয় সেই মুগ্ধচিত বেরেঞ্চে বাঞ্ছিত দেশ বদন কমলে বেজে বেরেঞ্চে বাঞ্ছিত দেশ বদন মণ্ডলে কামার পুকুর বাসে দেখে লয়ে কোলে কামার পুকুর বাসে দেখে লয়ে কোলে প্রভুর নামকরণ হচ্ছে পিতামাতা গদাধর নাম রাখছে নাম রাখিবার কালে এত এলো দিনে দিনে নাম রাখিবার কাল এলো দিনে দিনে কি নাম রাখিবে পিতা মাতা ভাবে মনে কি নাম রাখিবে পিতা মাতা ভাবে মনে গয়া ধামে গঙ্গা গয়া ধামে গদাধর হরিদর্শন গয়া ধামে গদাধর হরিদর্শন পাইলেন কোলে হেন কুমারতন পাইলেন কোলে হেন কুমারতন সেই হেতু রাখিলেন নাম গদাধর সেই হেতু রাখিলেন নাম গদাধর ডাকেন গদাই বলি গড়িয়া আদর ডাকেন গদাই বলি গড়িয়া আদর গুরুদত্ত নাম রামকৃষ্ণ সেই জোড়া নামের গড়া জোড়া নাম তার অনন্ত মহিমা গুরুদত্ত নাম রামকৃষ্ণ নাম খ্যাত গুরুদত্ত নাম রামকৃষ্ণ নাম খ্যাত রামকৃষ্ণ পরমহংস ভুবনে বেদেত রামকৃষ্ণ পরমহংস ভুবনে বেদেত জোড়া নামে গড়া নাম নামের মহিমা জোড়া নামে গড়া নাম নামের মহিমা বেদবিধি নাহি পারে করিবারে সীমা বেদবিধি নাহি পারে করিবারে সীমা জীবের পরম ধন হরি নামে গতি
জীবের পরম ধন পরিণামে গতি ভাগ্য বল নামে যার অনন্ত প্রীতি ভাগ্য বল নামে যার জন্মে প্রীতি রতিমতি রাম কৃষ্ণ নামে যায় রতিমতি রাম কৃষ্ণ নামে যায় কৃপা করি দেহ দিনে ঠাকুর গদায় কৃপা করি দেহ দিনে ঠাকুর গদায় আরে কৃপা ভিক্ষা ওহে লীলাপতি আহা আরে কৃপা ভিক্ষা ওহে লীলাপতি পুরহ হৃদয়ে কণ্ঠে লেখাইতে পথে পুরহ হৃদয়ে কণ্ঠে লেখাইতে পথে ওম শান্তি 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 হরে ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কে জয় জয় মহামায় কে জয় জয় স্বামীজি মহারাজ কে জয় জয় গঙ্গা মায়।